ধন্যবাদ আমাদেরকে বুকগুলি পাঠানোর জন্য। আমরা খুবই কৃতজ্ঞ, যদিও আমরা বইগুলো পড়তে জানি না, কিন্তু আমরা চেষ্টা করেছি। এখন আপনাদেরকে আমরা নিজের একটি স্টোরি শোনাব। স্টোরিতে অনেক অনেক আগে কথা, একটি রাজপ্রাসাদে মা বাবার প্রিয় একমাত্র সন্তান ছিল। রাজকুমারীর নাম ছিল রাপানজো। ও খুবই সুন্দরী দেখতে। একদিন রাজকুমারী তার মাকে জিজ্ঞাসা, মা আমি একটু জঙ্গলে হাঁটতে যেতে পারি, দয়া করে আমাকে যেতে দাও প্লিজ। আমি তো জানি না তোর বাবার কাছ থেকে পারমিশন নাও। বাবা আমি জঙ্গলে যেতে পারি? না, এটা খুবই ডেঞ্জারাস, তুমি যেতে পারো না। বাবা প্লিজ দয়া করে। না না না, যেতেই না দাও, না হলে গা দেখতে পাঠিয়ে দেব, তোমাদের যা খুশি তা করো, কিন্তু আমার বলছি না। বাবা প্লিজ। ঠিক আছে যাও। মা আমি গাছ চাই না। কিন্তু তোর বাবার আদেশ আছে তো। না চাই না চাই না চাই না, তোমাকে তো গাছ লাগবে। না আমি বলেছি না। ঠিক আছে তোমার যা খুশি তা করো। তারপরে রাজকুমারী হেঁটে 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 জঙ্গলে এসে পৌঁছেছে। লা 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 লা। রাজকুমারী হেঁটে দেখেছে একটি হ্যান্ডসাম প্রিন্স। কি সুন্দর! তোমার নাম কি? আমার নাম প্রিন্স চার্মিং। তোমার নাম কি? আমার নাম রাপানজো। এখন আমাকে বাসায় যেতে হবে, খুবই রাত হয়ে যাচ্ছে। আবার আমরা দুজন দুজনকে দেখা হবে কবে? হতে পারে কালকে এখানে। ঠিক আছে ঠিক আছে, খুদা হাফেজ খুদা হাফেজ। তারপর রাপানজো হেঁটে হেঁটে একটি বাসার সামনে দিয়ে বাসায় যাওয়ার চেষ্টা করছে। কিন্তু সে কি যেতে পেরেছে? সে মিট করে একটি ডাইনিকে। আমাকে দয়া করে যেতে দিন, দয়া করুন। না আমি তোমাকে খাবো। ডাইনিটা তার ম্যাজিক দিয়ে রাপানজলকে খুবই ছোট্ট বানিয়ে ফেলেছে। বাঁচাও বাঁচাও, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তারপর টানিটা তার ড্রাগনকে ডেকে আনে। ড্রাগন শোনো, রাপানজেলকে তুমি গাত করবে এখন থেকে। ঠিক আছে খুদা হাফেজ। এদিক দিয়ে রাপানজেল বলছে, আমাকে যেতে দাও, দয়া করে আমাকে যেতে দাও। না আমার ওয়াদা আছে, আমি তোমাকে যেতে দিতে পারবো না। কিন্তু এদিক দিয়ে প্রাসাদে মা 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 চিন্তা করছে, বাবা চিন্তা করছে, দাদুও চিন্তা করছে। রাপানজেল কোথায় থাকতে পারে? রাপানজেল কোথায়? আমি বলেছি ওকে যেতে দিতে না। আমি আমি শিওর ও ভালোভাবেই আছে। আমার খুবই দুঃখ হচ্ছে, সব তোমার দোষ, তুমি ওকে যেতে দিয়েছো কেন? কিন্তু ও আমাকে খুবই বেগ করছিল, দেখো এখন কি হয়। এদিক দিয়ে প্রিন্স চার্মিং প্রত্যেকটা দিন গার্ডেনে জঙ্গলে আসে, কিন্তু রাপানজেলকে দেখতে পায় না। ও ভাবে ওকে ওর সাথে চালাকি করেছে, কে জানে। সেই জন্য একদিন প্রিন্স চার্মিং প্রাসাদে গেছে। রাপানজো হুয়ে আই রাপানজো। রাপানজেলের দাদু এসে, রাপানজেল তো অনেকদিন যাবৎ বাসায় আসে না, তার মানে কি বুঝছে? সে মনে হয় কোনো বিপদে আছে।
আমি তো বলতে পারি না। এই কারণে প্রিন্স চার্মিং ওই বাসার মধ্যে যায়। রাপানজো, ওয়ে আর ইউ রাপানজো? সে ডানেকে মিট করে, তুমি রাপানজোলকে পাবে না, আমি ওকে আজকে ডিনারে খাবো। রাপানজোলকে দয়া করে দিয়ে দিন। না, পাবা না, ওকে তুমি পাবে না। যদি আপনি রাপানজোলকে রিটার্ন না করুন, আপনার গলা থেকে আমি মাথা আলাদা করে ফেলবো। হ্যাঁ, তুমি কি এত সহজ মনে করেছো আমার ড্রাগনকে আমি ডাকছি? ড্রাগন, ড্রাগন, হাউ ডেয়ার ইউ, ওয়াট আ টাইনি ড্রাগন, ওয়াট আ টাইনি ড্রাগন, ইভেন ইফ ইউ থিংক আই এম টাইনি। তারপরে ওই ড্রাগনটা ওর সাথে মারামারি শুরু করছে। ড্রাগনটা প্রিন্স চার্মিংকে মেরে ফালিয়ে দিচ্ছে, কিন্তু প্রিন্স চার্মিং কি মরে গেছে? না, মরেনি। এবার ড্রাগনটা মরে গেছে। দেখো এবার কি হয়েছে, তুমি আমার ড্রাগনকে মেরে ফেলতে পেরেছো, কিন্তু এখন তোমার আমার সাথে মারামারি করবে। দেখো ডাইনি কি হয়েছে। এদিক দিয়ে রাপানজেল ডাইনির ম্যাজিক ভেঙে গিয়েছে, তাই রাপানজেল বড় হয়ে গিয়েছে। আবার তুমি আমাকে বাঁচিয়েছো, ইটস আই খাই। চলো চলো আমরা প্রাসাদে ফিরে যাই। ঠিক আছে, এদিক দিয়ে একটি ফেয়ারি গড মাদার ওদেরকে এসে ম্যাজিক দিয়ে ওদের ফিউচার ঠিক করে গেছে, যে ওরা দুইজন দুইজনকে বিয়ে করবে। তারা প্রাসাদে ফিরে গেছে। মা বাবা সবাই বলেছে, প্রিন্সকে ধন্যবাদ দিয়েছে। বাবা বলেছে, ধন্যবাদ আমার মেয়েকে বাঁচানোর জন্য। তখন প্রিন্স চার্মিং খুবই প্রাউড হয়েছিল ওর সেলফির জন্য। এটা হচ্ছে আমাদের এন্ড অফ দ্য স্টোরি। ধন্যবাদ।